একই চিৎ হয় কেন, উভয় এসো যাতে ভালো করে টিপতে পারি। বলছি আঁচলটা সরাও। আচ্ছা, চিত হয়ে শুভ না উপুত হয়ে? আহা, শোনা যাচ্ছে না ঠিক করে। বলছি সকাল তো হলো, চা টা কিছু পাবো নাকি? ওরে মরণ, কোমরে টান লাগলো, দাঁড়াতে পারছি না। সে কি ডাক্তার ডাকবো নাকি? ডাক্তার না থাক, বিকেলে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। কেন বৌদি, কি হয়েছে? আরে আর বলো না, হট করে উঠতে গিয়ে খট করে কোমরে লেগে গেল। ও এই ব্যাপার, আর বলো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো। আমি তো ডাক্তারই পড়ছি লাস্ট ইয়ার। তুমি আবার ডাক্তারি কবে বললে? আহা, ভরসা রাখো, আমি সব ঠিক করে দিচ্ছি। আসো বৌদি, আসো, শুয়ে পড়ো, চলো। নাও শুয়ে পড়ো। একই চিত হয় কেন, উভয় এসো যাতে ভালো করে টিপতে পারি। টিপবে মানে? মানে ওই কোমর আর কি, দেখবে কেমন হাতে জাদু আছে। এই এইখানে তো? হ্যাঁ এখানে। হ্যাঁ না, ওঠো, দেখো ঠিক হলো কিনা। হ্যাঁ ঠিক হয়েছে। বললাম তো ডাক্তার আমি, সব পারি। কোনো অসুবিধা হলে আমাকে কল করবে। বাবা বাবা, তা কত টাকা দেবো? আহা, টাকা পয়সা লাগবে না, একই পাড়ায় থাকি, এই দুটো বাড়ি পরে এসেছিলাম আর কি, আপনাদের দেখলাম তাই। বা বাবা, খুব ভালো ভালো। আচ্ছা আজকে তাহলে আসি। হ্যাঁ বলছি, অজয়কে একটা ফোন করো না, পেটার বুকটা না ভীষণ জ্বালা করছে। সে কি কাণ্ড, তাহলে আজকে ফোন করে দেখি একবার। আরে টাওয়ার তো নেই, তাহলে কি ছাড়ো, ওর আমি ফোন করি। রিং হচ্ছে, তুলছে না তো। তাহলে কাজ করি, বরঞ্চ আমি ওই বাড়ি যাই, বাইক থেকে ডেকে আনি, ঠিক আছে? তাই কর। বৌদি আমি চলে এসেছি। বৌদি তুমি ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছিলাম, তার পেটটা না খুব ব্যথা করছে। তোমার কল যেই এসেছে আমি চলে এসেছি। না না না, শুয়ে পড়ো শুয়ে পড়ো। তোমার দাদা গেল তোমাদের বাড়ির ওদিকে, তারা ওকে বরং একটা ফোন করে বলে দিই, যেতে হবে না ওদিকে। না না থাক, আগে তোমাকে দেখি। না না মানে, আহা দাদা আসুক না একটু পরে, এখন তুমি একটু শোও। আচ্ছা চিত হয়ে শোবো না উপুত হয়ে? এখন চিত হয়েছ,
পরে না হয় উপদয়। আরে অত ভেবো না তো, সৌ সৌ বলছি আঁচলটা সরাও। কেন আঁচল কেন সরাবো? আসলে কাপড়ের উপর দিয়ে না ঠিক করে শোনা যাচ্ছে না। আহা বলছি তুমি ব্লাউজটাও খোলো না, স্টেথোস্কোপে না আওয়াজটা কম আসছে। না ব্লাউজ খুলবো না, তুমি এইভাবে দেখো। আহা শোনা যাচ্ছে না ঠিক করে। আরে তুমি এভাবে কি শুনছো? আহা অমন করলে হয় নাকি? দেখি 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 পেটটা দেখি পেটটা দেখি। অফাক করো কেন? অফাক করবো কেন? দেখো ডাক্তারকে না অত প্রশ্ন করতে নেই, যা বলছি তাই করো, ফাক করো। আরে ডাক্তারের কাছে অত লজ্জা করলে হয় না, সবকিছু খুলে খালে বলতে হয়। কিন্তু আহা শুয়ে পড়ো তো, শুয়ে শুয়ে ফাক করো ফাক করো। আহা তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ইনজেকশন ঢোকাবো। ডাক্তারবাবু আছেন? বাইরের লোক শেষে বলে ডাক্তার কে ডাক্তার? ডাক্তার বাবা বলে এখানে ডক্টর ডাক্তার থাকে না। সে কি? হ্যাঁ এই অজয়ের কথা জিজ্ঞেস করতো তো বাইরের লোক বললো ও তো মেসাজে কাজ করে, ওর জন্য আগে তোমার হাত চালা টানটা ঠিক করতে পেরেছিল। আরে আমাদের দুটো বাড়ির পর ও অনিমেষ অনিমেষ না ওর বাড়িতে সেই মেসেজ করতে আসে তো। সে কি হারামজাদা? আসলে আমারই বোকা, কেউ ডাক্তার বললে আমার বিশ্বাস করিনি, সার্টিফিকেটটাও দেখতে চাই না। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু বুকে পেটের ব্যথাটা। আচ্ছা তোমাকে কাজ করতে, তোমাকে আমি বলছি ডাক্তার খানি, চলো চলো আসো 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 চলো।